আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করবো কখন স্বপ্নদোষ যৌবনের ক্ষতি করে বা কখন স্বপ্নদোষ হলে বুঝবেন আপনার যৌবন শক্তি হ্রাস পেতে পারে বা কমে যেতে পারে আজকে খুবই সংক্ষিপ্ত হবে স্বপ্নদোষ কী কেনই বা হয় বা অতিরিক্ত কেন হয় এর সমাধানে কি রয়েছে এবং একটি খাবার আমি আপনাদের সাথে আলোচনা করব। যে সকল পুরুষ বিশেষ করে অল্প বয়সে রয়েছেন বিভিন্ন কারণে বা বদভ্যাসের কারণে যৌবন শক্তিকে হ্রাস করে ফেলছেন এখন ভয় লাগছে আমার সমাধান আসবে কিনা তাদের জন্য একটি খাবার আলোচনা করব যে খাবারটি অল্প কিছুদিন খেলে ইনশাল্লাহ অনেকটাই সমাধান মিলবে কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণে হিসেবে দেখবেন সপ্তদোষ এটা কি কেন হয় কাদের বেশি হয় কাদের হয় না এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। স্বপ্নদোষ সাধারণত আমাদের মেডিকেল বলে থাকে দিকেলে পা দেওয়ার পরে যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে আইমিন ঘুমের মধ্যে স্বপ্নে কোনো কিছু দেখা ছাড়া কোনো মেয়ে নিয়ে কিছু দেখা ছাড়া বা দেখাও হতে পারে এভাবে আপনার স্বপ্নদোষ হতে পারে আইমিন স্বপ্নের মধ্যে কোনো কিছু থাকতেও পারে নাও থাকতে পারে আপনার বীর্য নির্গত হতে পারে একেই স্বপ্ন বলে এটা সাধারণত বসন্ত পা দেওয়ার পরে যে কোনো মুহূর্তে হতে পারে তেরো থেকে উনিশ এর মধ্যে একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই আমি আপনাদের সাথে বলতে চাই এটা কোনো রোগ না আমাদের এই শিক্ষাটা জানতে হবে এজন্যই আমাদের সময় আমরা শিক্ষা না পেয়ে এই শিক্ষাটা না পেয়ে আমরা অনেক ভয়তেছিলাম ছিলাম এখান সেখান থেকে যা শুনেছি তা খেয়েছি কিন্তু এখন আমাদের বয়সে আমরা হয়তোবা স্মার্টফোন হাতে পাইনি আপনারা এখন ইন্টারনেট স্মার্টফোন হাতে পাচ্ছেন এই জন্য আপনাদের এই বিষয়টা যা প্রাকৃতিক বিষয় অবশ্যই আপনাদের জানা জরুরি কারণ এখন অনেক অল্প বয়স থেকেই ফোন ইউজ করেন অনেকেই তাই অবশ্যই এই শিক্ষাটা গ্রহণ করে নিজের মধ্যে ভয় দূর করবেন সাধারণভাবে জীবনযাপন করবেন তো স্বপ্নদের সাধারণভাবে কোনো রোগ না স্বপ্নদের সাধারণভাবে কোনো রোগ না এটা প্রাকৃতিক একটি নিয়ম আপনি যে পুরুষ তার একটা বাস্তব প্রমাণ বিষয়টা এমনই এখন আসুন তাহলে যৌবনের ক্ষতি কেন করে যৌবনের ক্ষতি স্বপ্নদোষ করে না কিছু সংখ্যক পুরুষ ভাইদের যৌবনের শক্তিতে সমস্যা করে তার মধ্যে একটু বলতে হয় যে স্বপ্নদোষ হওয়ার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে মেডিকেল কারণ বা প্রাকৃতিক কারণ যেই স্বপ্নদোষটা রয়েছে সেই স্বপ্নদোষটা মাঝে মাঝে হয় ফর এক্সাম্পল মাসের মধ্যে দেখা আছে দুই তিন চার পাঁচ ছয় সাতবার হতে পারে কিন্তু অন্য বিভিন্ন যে কারণে স্বপ্নদোষ হয় সেই স্বপ্নদোষটা দেখা যাচ্ছে অতিরিক্ত হয় একদিন দুদিন দিন পর হচ্ছে বা রেগুলার হচ্ছে বা দিনে রাতে যে কবার ঘুমাচ্ছেন সে কবারই হচ্ছে এই স্বপ্নদোষটা সাধারণভাবে কিন্তু ক্ষতি এই স্বপ্নদোষটা সাধারণভাবে ক্ষতি এখন আসুন এই স্বপ্নদোষ হওয়ার কী কারণ রয়েছে এই স্বপ্নদোষ হওয়ার প্রথম কারণ রয়েছে যে মাস্টারবেশন বা হস্তমথন করা অতিরিক্ত মাস্টারবেশনের কারণে অনেকের স্বপ্নদোষ বন্ধ হয়ে যায় অনেকের অতিরিক্ত হয়ে যায় এরপরে ধাতু ক্ষয়জনিত একটা সমস্যা রয়েছে বা শুক্র মেহ জড়িত একটা মেহরোগজনিত একটা সমস্যা রয়েছে যেই সমস্যার কারণে আপনার প্রাইভেট অঙ্গ দিয়ে কারণে অকারণে কারণ হতে পারে সেটা আপনি বারবার মেয়ে নিয়ে চিন্তা করেন বারবার একটা পিচ্ছিল পদার্থ চলে আসে বা পিসাবের আগে পড়ে যাচ্ছে অকারণে হচ্ছে অতিরিক্ত দুর্বলতার কারণে দেখা যাচ্ছে আপনার বিনা কারণেও পানির মতন ন্যায় বীর জন্য হচ্ছে এই সকল মানুষেরও কিন্তু স্বপ্নদেশ অনেক সময় বেশি হতে পারে অনেক সময় একদম বন্ধ হয়ে যেতে পারে আমি আপনাদের একটি কথা বলতে চাই জনিত ঘাটতি রাতে না ঘুমানো বা পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে শরীরের টক্সিন বা কড়া বা কষা হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে রাতে ঘুমানোর সময় পণ্য গ্রাফি বা খারাপ ভিডিওগুলো দেখার কারণে মেয়েদের নিয়ে খারাপ চিন্তাভাবনা করার কারণে এই ইত্যাদি কারণগুলোর জন্য অনেক সময় সপ হতে পারে ইভেন রাতে অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার বা ভারী খাবারগুলো যেমন লাল মাংস গরু খাসির মাংস কলিজা বা ডিম দুধ রাতে খাওয়ার কারণে এই অল্প বয়সে স্বপ্নদোষ হতে পারে আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যাদের অতিরিক্ত হচ্ছে তার আগে এই কারণগুলো দেখবেন যে কোন কারণে আপনার হচ্ছে কারণটা কমিয়ে আনেন বা বাদ দেন দেখেন ইনশাল্লা স্বপ্নদোষটা অনেকটাই কমে আসবে এরপরে যদি কমে না আসে তাহলে আর ঘরে বসে থাকবেন না দ্রুত ডাক্তারের কাছে যাবেন যদি দেখেন আপনার ঘুমালেই স্বপ্নদোষ হচ্ছে প্রতিদিন হচ্ছে বা একদিন দুই দিন পর হচ্ছে তাহলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ সমাধান চলে আসবে কিন্তু যাদের মাঝে মাঝে হয় তাদের জন্য কোনো ভয় নাই এটা প্রাকৃতিক নিয়ম এটা প্রাকৃতিক নিয়ম আর যাদের হয় না তাদের জন্য ডাক্তার কাছে যাওয়া ভালো এটা হরমোনাল প্রবলেম হতে পারে ভিতরে কোনো সিস্টেমাল সমস্যা হতে পারে কারণ পুরুষ ভাইদের স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক না হওয়াটা যে একদম অস্বাভাবিক বা ভয়ের কারণ বিষয়টা এমন না কিন্তু হলে ভালো হয় ব্যাপারটা এমনই আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসুন যে খাবার শেয়ার করব এই খাবার ইতিপূর্বেই আপনারা আমার কাছ থেকে শুনেছেন আমি আবারও এজন্য বলছি যে আমার নতুন নতুন অডিয়েন্স ভাইয়েরা হয়তো বা অন্য ভিডিওগুলো দেখেন না আর এই খাবারটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি আনে না এবং অল্প বয়স পুরুষের জন্য ভালো কাজ করে শরীরের জন্য আমি আপনাদের রাতে কিছু সংখ্যক কিসমিস ভিজায় খেতে বলবো ইতিপূর্ব আমি কিসমিস ভিজায় খেতে বলেছি আর এটা খেলে আমার জানা মতে ভালো একটা রেজাল্ট চলে আসে যাদের রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন কম রয়েছে যাদের যাদের ক্যালসিয়ামের মাত্রা কম রয়েছে যাদের দিনে শক্তি পাচ্ছেন না দুর্বলতা কাজ করতেছে যাদের অনেক সময় স্কিন অল্প বয়সে বয়স্ক একটা সাপ চলে আসতেছে ইভেন যারা একটু মোটা পর্যন্ত হতে চান বা চেহারা লাবণ্যতা ফিরে আনতে চান তাদের জন্য এই কিসমিস সহ কিসমিস ভিজানো পানি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে অর্ধমুষ্টি বেশি না অর্ধমুষ্টি পরিমাণে কিসমিস রাতে ভিজিয়ে রাখবেন ধুয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলায় কিসমিস সহ পানিটা খেয়ে নেবেন বাসি পেটে এভাবে আপনারা এক থেকে দুই মাস ইনশাল্লাহ কন্টিনিউ করে দেখেন ইনশাল্লাহ অনেকটাই আপনারা নিজের হাতে বাস্তব প্রমাণ পেয়ে যাবেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন শেষ করার আগে আবারও বলতে চাই স্বপ্নদোষ কোনো রোগ না যদি প্রতিদিন বা অতিরিক্ত পরিমাণে হয় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আমি যে নিয়মগুলো মেনে বলেছি সেই নিয়মগুলো বা যে সমস্যাগুলো আপনার মধ্যে থাকলে সেগুলো বাদ দিলে অনেকটাই কমে আসবে টেনশন ফ্রি থাকবেন বয়স হলে অবশ্যই আপনারা বিয়ে করে নেবেন আর এখন যেহেতু অল্প বয়সী ছেলেদের হাতে ইন্টারনেট আছে ফোন আছে এই শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে বিভ্যস্ত বা দাম্পত্য জীবনে যায় বিভিন্ন বাধা বা বিভিন্ন সমস্যায় পড়তে হবে না আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকর নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ